জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে বিভূতিভূষণের গ্রাম, রাজভবন থেকে সীমান্ত শহর বনগাঁ মিলিয়ে দিলেন রবি ঠাকুর। মহাসমারোহে পালিত হল রবীন্দ্র জয়ন্তী। আজ 25শে বৈশাখ। কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে সীমান্ত শহর বনগাঁ সাড়ম্বরে পালিত হল কবিগুরুর জন্মদিন। ব্যতিক্রম নয় কলকাতার রাজভবন। এদিন কলকাতায় রাজভবনেও পালিত হয় রবীন্দ্র জয়ন্তী। রাজ্যপাল সিভি আনন্দ বোসের উপস্থিতিতে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আমন্ত্রিত ছিলেন অনেকেই। এদিন রাজভবনে কবিগুরুর প্রতি প্রথম শ্রদ্ধা জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপর উপস্থিত সকলেই একে একে শ্রদ্ধা জানান। নাচে গানে কবিতায় পালিত হয় দিনটি। এদিন রাজ্য সরকারের পক্ষ থেকেও কবিগুরুর জন্মদিন উপলক্ষে কলকাতায় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। এখানে কবিগুরুর মূর্তিতে মাল্যদান করেন শশী পাঁজা। 25শে বৈশাখ উপলক্ষে সকাল থেকেই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে বহু মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। বাড়তি ভিড় সামলাতে কলকাতা পুলিশের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতি বছরের মতো এবছরও 25শে বৈশাখে ঠাকুরবাড়ির বিভিন্ন ঘরগুলি সাজিয়ে তোলা হয়েছিল। মাল্যদান শেষে মন্ত্রী শশী পাঁজা বলেন, আমরা আজকে এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে উপস্থিত হয়েছি যখন প্রত্যেকেই কবিগুরুর প্রতি, বিশ্বকবির প্রতি তার শ্রদ্ধা জানাতে, তার যেরকম স্বাধীনতা, অধিকার, ভালোবাসা, অনুরাগ সবটাই নিয়ে কিন্তু আজকে এখানকার আবেগ। সুতরাং এখানে আর কোনো নেগেটিভ কথার কোনো জায়গা থাকে না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এবং আজকে তার জন্মদিবস উপলক্ষে আমরা শ্রদ্ধা জানাই। রাজ্য সরকার পক্ষ থেকেও যেমন আপনারা জানেন ক্যাথিড্রাল রোডে আজকে প্রোগ্রাম রয়েছে। নিশ্চয়ই একটা নির্বাচনী মরশুমেতে মডেল কোড অফ কন্ডাক্টের মাধ্যমে বিভিন্ন বাধা নিষেধ কিংবা বিধি নিষেধ থাকে, সেটা একটা প্রতিবন্ধকতা থাকতেই পারে, কিন্তু তাতে আমাদের শ্রদ্ধার জায়গাটা কোনো খামতি থাকে না। একইভাবে সীমান্ত শহর বনগাঁতেও এদিন সাড়ম্বরে পালিত হয় রবীন্দ্র জয়ন্তী। সকালে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে বনগাঁ মণিসাঙ্গন চত্বরে কবিগুরুর মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন পৌরপ্রধান গোপাল শেঠ, কবি মলয় গোস্বামী, সঙ্গীতশিল্পী রবীন্দ্রনাথ বিশ্বাস, পৌরসভার বিভিন্ন কাউন্সিলর সহ বিশিষ্টজনেরা। কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে নাচে গানে কবিতায় পালিত হল দিনটি। এ বিষয়ে পৌরপ্রধান বলেন, কবিগুরুর গণমুগ্ধ বিভিন্ন কবি সাহিত্যিক তারা উপস্থিত হয়েছেন, আমরা তার স্মৃতিচারণ করে আমরা দেশকে আরও সাংস্কৃতিক প্রেমী হয়ে ভারতবর্ষ যাতে শান্তি অবস্থান করে, ভারতবর্ষ যেন অনুদানে পুষ্প করা আমাদের বসুন্ধরা তার মাঝে আছে দেশের সকল দেশের সেরা। কবিগুরুর নাম ছাড়া এটি সম্ভব নয়। আজকে আমাদের সারাদিনটাই বনগাঁ পৌরসভা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে থাকবে, সকালে তাকে মাল্যদানের মধ্যে দিয়ে। একইভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি গোপালনগর থানার অন্তর্গত ব্যারাকপুরে। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এদিন সকালে দেবী স্তব নাট্যগ্রুপের পক্ষ থেকে প্রভাত ফেরির আয়োজন করা হয়। শ্রীপল্লী বাজার থেকে শুরু হওয়া প্রভাত ফেরি এসে পৌঁছায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। প্রকৃতিপ্রেমিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানান সংগঠনের সদস্য সদস্যরা। এ বিষয়ে সংগঠনের পক্ষে সমর চক্রবর্তী বলেন, আমরা নৃত্য এবং সঙ্গীত এবং কবিতা সহকারে আমরা শ্রীপল্লী বাজার হয়ে আমরা বিভূতিভূষণ, অমর কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এসে উপস্থিত হয়েছি। বিভিন্ন ধরনের ছোট ছোট গল্প, বড় গল্প, বিভিন্ন উপন্যাস, এই বিভিন্ন সৃষ্টির মধ্যে দিয়ে সারা বিশ্বকে তিনি সমাদৃত করেছেন এবং সারা বিশ্বকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছেন। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথকে আমাদের চলার পথে, বলার পথে, শয়নে, স্বপনে আমরা সবসময় বিশ্বকবি রবীন্দ্রনাথকেই স্মরণ করে থাকি। এ বিষয়ে সংগঠনের সদস্য রাজদীপ অধিকারী জানান, সংগঠনের সকলে মিলে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানাতে আমরা প্রভাত ফেরিতে সামিল হয়েছি। আমরা শ্রদ্ধা জানালাম আমাদের প্রাণের মানুষ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কেও। কিন্তু আমাদের যে সামাজিক বন্ধন, একজনের সঙ্গে আরেকজনের ভ্রাতৃত্বের বন্ধন, সেটা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এবং আজকের এই প্রভাত
রবীন্দ্রনাথ এই প্রভাতকে, প্রকৃতিকে, নিজের প্রেম প্রকৃতিকে একটি পর্যায়ে আনতে চেয়েছিলেন সদা সর্বদা। তাই মানুষের মধ্যে অহংকার, হিংসা, দ্বেষ সব কিছুকে ভুলে জয়ের পতাকা উত্তোলন করেছেন, প্রেমের পতাকা উত্তোলন করেছেন। তাই আজ সকালটিকে সেই আমরা সেই সামাজিক মাধ্যম থেকে একটু বিরত থেকে আমাদের ছোটো ছোটো কলাকুশলীকে নিয়ে দেবীস্তব নাট্য গ্রুপ একটি বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন করা হয়েছিল। সে আয়োজনের মাধ্যম একটি যে সকলের মধ্যে বাঙালিত্ব অর্থাৎ বাঙালির মনের যে মননে রবীন্দ্রনাথ জড়িয়ে আছে সেই চেতনাকে আরও বেশি করে উদ্বুদ্ধ করার জন্য আমরা এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে চলছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।